এদিকে তীব্র শীত আর ঘন কুয়াশায় হলদে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরের প্রায় 9000 হেক্টর জমির আমন বীজতলা। একই সঙ্গে বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সরিষা, আলু, লাউ সহ বিভিন্ন সবজির ক্ষেত। তবে বীজতলায় পলিথিনের ব্যবহার করে সুরক্ষা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের প্রতিবেদন। আর কিছুদিন পরে রূপা আমনে ক্ষেত ভরে যাবে পুরো এই মাঠ, কিন্তু এরই মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। প্রচণ্ড শীত আর কুয়াশায় হলুদ রং ধারণ করে মরে যাচ্ছে বীজতলাগুলো। এই শীতে আমাদের সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি এই বীজতলা। এই বীজতলা সব পুড়ে গেছে, লাল হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা কোনো সহায়তা পাচ্ছি না। আপনি দেখেন বীজতলা কি অবস্থা। শুধু বীজতলা নয়, প্রচণ্ড শীত আর কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে লাউ, আলু, সরিষা সহ বিভিন্ন সবজির ক্ষেত। পাওয়া ক্ষতি হচ্ছে লাউ ক্ষেত আর লাল হয়ে যাওয়া। আমরা অনেক সময় দুশ্চিন্তায় এখন পড়ে গেছি যে বীজগুলো কীভাবে রক্ষা করব। এদিকে বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন স্থানীয় কৃষির প্রসারণ অধিদপ্তর। সেই সাথে সবজি ক্ষেত সঠিকভাবে পরিচর্যা সহ পরিমিত পরিমাণ সার ব্যবহার কথা বলেছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত উপপরিচালক। বীজতলাকে পলিথিন দিয়ে ঢেকে রাখার জন্য, যাতে করে তীব্র শীতের আক্রমণ থেকে সেটি রক্ষা পায়। পাশাপাশি আমরা বলছি যে বীজতলায় পানি ঢুকিয়ে দিয়ে প্রতিদিন সেই পানিকে বের করে নতুন করে পানি দেওয়া। জেলায় এবার 2,60,800 হেক্টর আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এসটিভি নিউজ ডেস্ক।